সাবস্ক্রাইব করুন নাসিরা ফ্যাশন চ্যানেলটি এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল এ সেট করুন আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। ফ্রেন্ডস, নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে বোরকা সেলাই, ওঠানামা ভরাট, লেজি টেজি সেলাই দিয়ে বড়দের জামা, বাচ্চাদের গোল জামা, পাঞ্জাবির গলা ইত্যাদি পোশাকে আপনারা ডিজাইন করে কীভাবে পোশাকের সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন। তো ফ্রেন্ডস, আমি মূলত এই ডিজাইনটা বাচ্চাদের জামায় করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী পোশাকে আপনারা এই ডিজাইন করে আপনারা পরিধান করতে পারেন। তো ফ্রেন্ডস, আমি সুন্দরী সুতা ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য সুতাও ব্যবহার করতে পারেন, যেমন লাসি সুতা আছে, ডিএমচি সুতা আছে। আমি গোলাপি কালারের সুতো দিয়ে ফুল করেছি, কলি করেছি, আর গাছ এবং পাতা দিয়েছি নেভি ব্লু কালারের। তো জামার কালারটা কমলা, কমলা কালার হচ্ছে জামা। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাপড় কিনে আপনারা সেই অনুযায়ী সুতাকে নির্বাচন করে আপনারা এই ডিজাইন করে আপনারা পোশাক সৌন্দর্য বৃদ্ধি করে আপনারা ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক।
আমাদের জামার ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। এটা এই ডিজাইনটা আমি বুকে করেছি, বুকের মাঝখানে, আর ঘেরে নিচের দিকে আস্তে আস্তে চারটা ফুল দিয়েছি, আর একেবারে নিচে দিয়েছি পাঁচটা ফুল। দেখেন জামাটা অনেক সুন্দর লাগছে। আপনাদের মেয়ে বাচ্চা থাকলে এরকম করে বাড়িতে একসাথ ফুল জামা বানিয়ে এরকম হাতের কাজ করে বাচ্চাদের পরিধান করাইতে পারেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার অপেক্ষায় থাকুন। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।